নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 3রা অক্টোবর 2023 মঙ্গল রাশি পরিবর্তন করছে। কন্যা রাশি থেকে তুলা রাশিতে মঙ্গল প্রবেশ করবে এবং 45 দিন মঙ্গল কিন্তু তুলা রাশিতে থাকবে এবং মঙ্গল 30শে অক্টোবর পর্যন্ত কেতুর সাথে একত্রে কিন্তু অবস্থান করবে। 5 রাশি হবে কোটিপতি, 3টি রাশি সাবধান। দেখুন, ব্রহ্মাণ্ডে যখন গ্রহের যখন গোচরগুলো হয় কি না, সবটাই যে শুভ ফল দিবে এমন না, কিছু ক্ষেত্রে আপনাদেরকে শুভ ফল দিবে, আবার কিছু কিছু ক্ষেত্রে সব রাশিকে যে শুভ ফল দিবে তা না, কিছু ক্ষেত্রে আবার অশুভ ফল কিন্তু দিবে। তো ব্রহ্মাণ্ডে এই মঙ্গলের যে গোচর সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু পাবে আপনার এই 5 রাশি। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5টি রাশি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো এবং 3টি রাশির ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিন্তু রয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, যেগুলো বলি কি না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি জানাই। তো কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, দেখুন মঙ্গলের 3টি কিন্তু রাজযোগ রয়েছে। মঙ্গলের রুচক নামক মহাপুরুষ রাজযোগ, মঙ্গলের রুচক নামক মহাপুরুষ রাজযোগ বিশেষভাবে লাভ কিন্তু দেয়। যদি আপনাদের জন্মচকে রুচক নামক মহাপুরুষ রাজযোগ থাকে, নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে আপনাদেরকে। এবং মঙ্গল যদি আপনার লক্ষ্মীযোগ সৃষ্টি করে, তাতে কিন্তু মঙ্গলের পাওয়ার বৃদ্ধি করে। অর্থাৎ যারা প্রোগ্রামগুলো শুনেন না কৌশিকদার, অবশ্যই আপনারা অনেকেই শিখতে পারবেন এই মঙ্গলে যে লক্ষ্মীযোগ, মঙ্গল যে রুচক মহাপুরুষ রাজযোগ, পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক নামক মহাপুরুষ রাজযোগ এবং সর্বোপরি আরেকটি যে রাজযোগ সেটি হচ্ছে মঙ্গলে হচ্ছে কুলদীপক রাজযোগ। দেখুন, এই কুলদীপক রাজযোগটা কীভাবে তৈরি হয় আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো না, যারা পরামর্শ করবেন তারাই জানতে পারবেন, কারণ ভিডিওটি অনেক সময় কপি হয়ে যাবে। যদি আপনাদের মঙ্গলে যদি কুলদীপক রাজযোগ যদি থাকে, অথবা রুচক নামক মহাপুরুষ রাজযোগ যদি থাকে, অথবা লক্ষ্মীণ রাজযোগ যদি থাকে মঙ্গলের, তাহলে আপনাদেরকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অর্থাৎ মঙ্গলের এই রাশি পরিবর্তনে 5 রাশির আমি নাম বলবো, শুধু রাশির নাম শুনে বেরাবেন না, কারণ এটাই ভুল করেন। মঙ্গলের আপনাদের কুলদীপক রাজযোগ রয়েছে, না লক্ষ্মীযোগ রয়েছে মঙ্গলের, না রুচক নামক মহাপুরুষ রাজযোগ রয়েছে, এটা আগে জেনে নিন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের জন্মছকে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে, মঙ্গল আপনার কোন ভাবে অবস্থান করছে, মঙ্গল কোন রাশিতে অবস্থান করছে, মঙ্গল কোন নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। কত ডিগ্রিতে মঙ্গল রয়েছে, অর্থাৎ মঙ্গলের এই রাশি পরিবর্তনে যদি আপনাদের জন্মছকে মঙ্গল ভালো থাকে, 5টি রাশিকে করবে কোটিপতি। দেখুন, আমি একটি কথা বলি, কেতুর সাথে যখন মঙ্গল যুক্ত হয় কি না, তখন মঙ্গলে কিন্তু বলবত্তা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ কেতু অনেকটা ফল দেয় কিন্তু মঙ্গলের, অর্থাৎ মঙ্গল হচ্ছে ভূমি প্রপার্টি মালিক। মঙ্গল যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, আপনাদের
এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি এই দুর্গাপূজার মাসে আপনাদেরকে কিন্তু করবে মালামাল। অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তনে পাঁচ রাশি করবে কোটিপতি। দেখুন, মঙ্গলকে ভালো করার কিন্তু উপায় অবশ্যই রয়েছে। মঙ্গল যদি আপনার নেগেটিভ থাকে, দেখবেন আপনারা প্রচুর ঋণে পড়ে যাবেন, একের পর এক ঋণ। মঙ্গলকে ভালো করতে হবে। মঙ্গল যদি আপনার নেগেটিভ থাকে কি না, মঙ্গল আপনার যদি নেগেটিভ থাকে, মঙ্গলের জায়গাটাকে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই প্রতিকার করতে হবে। অর্থাৎ আপনাদের জন্মছকে মঙ্গল কেমন রয়েছে, মঙ্গল খারাপ থাকলে মামলা মকদ্দমা উটকো ঝামেলা এগুলো কিন্তু আসবে। আর মঙ্গল যদি ভালো থাকে, আপনি একাধিক প্রপার্টির মালিক, ভালো সার্জেন্ট আপনারা কিন্তু হবেন। অর্থাৎ মঙ্গলের এই রাশি পরিবর্তনে এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলই মঙ্গল কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। এবং আপনাদের জন্মছকে শশনামক মহাপুরুষ রাজযোগ রয়েছে নাকি না, কুলদীপক রাজযোগ রয়েছে না, আপনার লক্ষ্মীযোগ রয়েছে সেটা আগে জেনে নিন। সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। খুব দায়িত্বের সাথে বলছি, খুব চ্যালেঞ্জের সাথে বলছি। আর কৌশিক রায়ের কাছে এই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, খুব চ্যালেঞ্জের সাথে করি। যারা ব্যবসা করছেন, আপনি ছোটো ব্যবসা করছেন, ধরলাম আপনি একটা ছোটো গ্রসারি বিজনেস করছেন, বা আপনার একটা পানের দোকান রয়েছে, সেখানে ভালো চলছে না, আপনার ভালো রেস্টুরেন্ট রয়েছে ভালো চলছে না, আপনার মেডিসিনের শপ রয়েছে ভালো চলছে না, আপনার গার্মেন্টসের বিজনেস রয়েছে ভালো চলছে না, জ্যোতিষীয় প্রতিকারে আপনার ভালো কিন্তু পসার জমছে না। কেন, ওয়াই, কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে, কী করতে হবে, কৌশিক রায়ের কাছে সেই ফর্মুলা আছে আমার কাছে। খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে আমি কথাগুলো বলি, ওই আমার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই। তো মঙ্গলের রাশি পরিবর্তন আগামী 45 দিন পাঁচ রাশি কোটিপতি হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক সম্পত্তিগত দিক থেকে এবং সফলতা মকর রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মকর রাশি। মঙ্গল রাশির পরিবর্তনে আপনাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, মঙ্গলের রাশি পরিবর্তনে বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির একাদশভাবে মঙ্গল আপনাদের লাভ সফলতা সাকসেস ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি আপনাদের হতে চলেছে এ ধনু রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। আপনাদের ধনাধিপতি এবং সপ্তমপতি রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসার দ্বারা আপনাদের অর্থ আসবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যভাবে কর্মাধিপতি, ভাগ্যভাবে তৃতীয়পতি, ভাগ্যভাবে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা দেখা যাচ্ছে, এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি, বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে কুম্ভ রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। কোন কোন রাশির ক্ষেত্রে একটু হলো সমস্যা রয়েছে, প্রথম হচ্ছে মীন রাশি। অর্থাৎ তিনটি রাশি সাবধান। নাম্বার ওয়ান মীন রাশি, আপনাদের কোনো দুর্ঘটনা, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, পারিবারিক কলহ আপনাদের হতে পারে এবং আপনাদের মানসিক টেনশন, মানসিক চাপ আপনাদের আসতে পারে। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানসিক
টেনশান, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব, হয়তো খরচ এই সময় কিন্তু আপনাদের হবে এবং মানসিক চাপ থাকবে। এরপর যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির ঋণ বৃদ্ধি করবে, শত্রুতা বাড়বে, স্বাস্থ্যের দিকে আপনারা নজর রাখুন, কারণ মঙ্গলের রাশি পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ ফল করবে তা কিন্তু না, কিছুটা হলো আপনাদের সমস্যা কিন্তু নিয়ে আসবে মঙ্গলের রাশি পরিবর্তন। অর্থাৎ বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনে কিন্তু অশুভ ফল কিন্তু পেতে চলেছেন। অবশ্যই ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনারা শুধু জানছেন না, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আপনাদের শুভ আকাঙ্ক্ষী যারা জানতে পারে। দেখুন, আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কাছে যাতে আপনারা উপকৃত হন এবং আপনারা আগে থেকে সচেতন থাকতে পারেন যে আপনাদের কোন কোন দিক থেকে লাভ হতে পারে অথবা কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা হতে পারে। তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকে হনুমানজির উপাসনা অবশ্যই করুন মঙ্গল গ্রহকে ভালো করার জন্য। নমস্কার, ধন্যবাদ।